শরীর দেখি দু চার দিনের খ্যাতি, এভাবে ইসলামের অসম্মান করছেন উর্ফি ক্ষুব্ধ কমেডিয়ান সুনীল উর্ফি জাভেদ। নামটা শোনেনি বা তাকে চেনে না এরকম মানুষ খুব একটা খুঁজে পাওয়া সম্ভব নয়, বলা যেতে পারে বেশ কষ্টকর ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় থাকেন তারা উর্ফিকে ভালোভাবেই চেনেন। নিজের ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয়তা চূড়ায় তিনি, সেই সঙ্গে ট্রোলডও হচ্ছেন নাগারে। এবার উর্ফিকে এক হাত নিলেন কৌতুক শিল্পী সুনীল পাল। পোশাক না পরা নিয়ে অশ্লীলতার দায় উর্ফিকে দায়ী করলেন তিনি। একটি ভিডিও বার্তায় অভিনেত্রীকে তীব্র কটাক্ষ করেছেন সুনীল। উর্ফির অশ্লীলতার জন্য মুসলিম সম্প্রদায়ের মুখ ছোট হচ্ছে, অসম্মান হচ্ছে বলে দাবি তার। ভিডিও বার্তায় কৌতুক শিল্পী প্রশ্ন করেন, উর্ফি জাভেদ পাগল হয়ে গেছেন নাকি? আমি এই মহিলাকে ধন্যবাদ জানাই যিনি উর্ফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমার মনে হয় চর্চায় আসার জন্য এসব করছেন, সে বেআইনি হোক না কেন, স্বল্প পোশাক মানেই উর্ফি জাভেদ। আমাদের পবিত্র মুসলিম নামের সঙ্গে উনি যেভাবে খেলছেন সেটা আমার মোটেই পছন্দ নয়। সুনীল আরও বলেন, সকলে মিলে উর্ফিকে বোঝানো উচিত, তাকে কোন রকমের শাস্তি না দিয়ে এটা বোঝানো উচিত যে মন দিয়ে কাজ করলেই সাফল্য আসবে। শরীর দেখিয়ে দু চার দিনের খ্যাতি পাওয়া যায়, কিন্তু সুনীলের মতে উর্ফি হয়তো এটাই চেয়েছিলেন, কারণ স্বল্প পোশাক পরা নিয়ে রীতিমতো আলোচনা করেছিলেন তিনি। খবরে আসার জন্যই নগ্ন হয়ে ঘোরেন উর্ফি। সুনীল বলেন, তিনি বোঝেন যে এই পেশায় নাম কামানোর উদ্দেশ্যেই এসেছেন উর্ফি, কিন্তু সেটা তো কঠোর পরিশ্রম করেও হয়, অনেক মেয়েই তো পরিশ্রম করে সাফল্য পায়। উর্ফিকে তার পরামর্শ, রাস্তায় বেরোলে যেন তিনি পোশাক পরেন, কারণ লজ্জাই নারীর ভূষণ। ইয়ার ইয়ে উর্ফি জাভেদ কি পাগলা গই হ্যায়? উর্ফি জাভেদ কে খিলাফ জো এফআইআর হুই জিস ম্যাডাম নে কি উনকা মে ধন্যবাদ করনা চাহুঙ্গা, কিউকি মে উর্ফি কো হোত দিন সে ওয়াচ কর রাহা হুঁ। মুঝে লাগতা হো চাহতি ইয়ে থি কি উসকে খিলাফ কোই এসা কেস বনে ইয়া কোই এসি বাত বনে কি জিসমে ও চর্চা মে আয়ে, ভলে ও গ্যার কানুনি কিউ না হুঁ।